যাদের পেটে ব্যথা আছে, আমাশা আছে, আইবিএস আছে, বিভিন্ন রকম স্টোমাক অ্যালার্জি যাদের দেখা দেয়, তাদের জন্য এই রমজান মাসটা সবচেয়ে বেশি সুসময়। তারা যদি সেহরিতে কোনোরূপ ভাজি ভুনা না খান, তারা যদি ইফতারিতেও কোনো ভাজি ভুনা না খান, তারা যদি সেহরিটা আরম্ভ করেন চিরা এবং দধি দিয়ে, ইফতারিতে যদি ফলের শরবত খান, তাহলে আপনি নিশ্চিন্তে আপনার কোষ্ঠকাঠিন্য, আইবিএস, অর্স, ভগন্দ, ফিচ্ছুলা এই জাতীয় সমস্যাগুলো আপনার একদমই হবে না রমজান মাসে। কারণ রমজান মাসে আমাদের শরীর থেকে অনেকগুলি গুড ফ্লুইড আসে, যেই গুড ফ্লুইডগুলি আমাদের সরাসরি ছয়টি রোগ প্রতিরোধ করে, তার মধ্যে এই কোষ্ঠকাঠিন্য, অর্স, ভগন্দ একটা। আমরা যদি খাবারের প্রথমেই প্রতিদিন ইফতারের সময় যদি 30টা বাদাম খাই, ইফতারের সময় যদি আমরা এক গ্লাস পেঁপের শরবত বা এক গ্লাস ইসবগুলের ভুষির শরবত খেয়ে রাখি, সেহরিতেও যদি আমি এক গ্লাস ইসবগুলের ভুষির শরবত খাই, আমি যদি এক গ্লাস পেঁপে বা বেলের শরবত খেয়ে রাখি, আমি যদি এখানে একটু বুটের সংযোগ করি, সেহরিতে ইফতারিতে দুই সময়, সেহরিতে ইফতারিতে দুই সময় আমরা বাদাম খাবো, সেহরি এবং ইফতারি দুই সময় আমরা আম, কাঁঠাল, লিচু এই সিজনের যত রকম ফল আছে অল্প অল্প করে এই ফলগুলো আমরা সেহরি ইফতারিতে সবসময়ই খাবো। তাহলে আলহামদুলিল্লাহ যাদের পেটের সমস্যা আছে, যাদের কোষ্ঠকাঠিন্য আছে, কোষ্ঠকাঠিন্য হওয়ার একমাত্র কারণ হলো আমাদের খাবারের ভিতরে যদি শাকসবজি, ফলমূল, মশলা এই জাতীয় খাবার কম থাকে, আমাদের খাবারের ভিতরে যদি জুস, স্যুপ, সালাদ না থাকে, তাহলেই কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্য হওয়ার সম্ভাবনা থাকে, আমাদের আইবিএস হওয়ার সম্ভাবনা থাকে। আমরা যদি অনেক বেশি পরিমাণ পানি খেয়ে নেই চেহরি এবং ইফতারিতে, এবং বিশেষ করে চেহরির সময়টা আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনাকে অনেক বেশি করে পানি খেতে হবে, অনেক বেশি করে লিকুইড খাবার খাওয়ার অভ্যাস করতে হবে। চেহরির সময় আমরা অনেক বেশি নরম এবং সহজপাচ্য খাবার যদি খাই, তাহলে আলহামদুলিল্লাহ আমাদের পেটের কোনো সমস্যাই হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না।